গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি এখন সোনাকে খেতে দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরে আজকে শুধু ভাতটা করব, কারণ আগের দিনের মাংস রান্না একটু আছে, তো সেটা দিয়ে দুপুরটা আমাদের মামের হয়ে যাবে। তো বাদ বাকি রান্নাবান্নাটা রাতে করব। তো তাছাড়া এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই টুক করে একটা লাইক করে দিও। আর এখানে দেখো, আমি আজকে আমাদের মিনি গার্ডেনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে এদিকে অনেকগুলো গাছ বসানো হয়েছিল, কিন্তু সেভাবে গাছগুলো হয়নি। তো অল্প অল্প কিছু শশা গাছ হয়েছে, টমেটো গাছ হয়েছে, আর কিছু লঙ্কা গাছ হয়েছে। আর এখানে মামটা দুপুরবেলা গোসল করার পর এখানে আমি একটু আমার কাজ করছিলাম। তো দেখো, আমার খাতা পেনটা নিয়ে এখানে সোনা পাখি এখন অনেক কিছু লেখালেখি করছে। এখানে বলছে, মামাম দেখো আমি এখানে তোমার নাম লিখছি। হ্যাঁ, এইভাবে আমার এত পরিমাণে খাতার পেজগুলোকে নষ্ট করেন, আমার সোনাটা বলার কথা না। সব সময় নিজেরগুলো নষ্ট করে আমারগুলো। আর এখানে দেখো, সন্ধেবেলা মামের জন্য একটু পাঁপড় ভাজা করে নিয়েছি। এখানে সোনা নিমকি খাচ্ছে, আর পাঁপড় ভাজা খেতে অনেক বেশি ভালোবাসে। এখানে কুটকুট করে খাচ্ছে, আমি আমাকে তো আজকে একটু দিতেই চাইছে না, বলছে না তুমি আমার পাঁপড় ভাজা খাবে না, তুমি নিমকি দিয়ে চা খাও, তুমি আমার পাঁপড় ভাজা নিও না মা, আমাকে এইভাবে বলছে। আমি এত বড় অপমান, ঠিক আছে যাও, আমি তোমার পাঁপড় ভাজা খাবোই না। লাস্টে তো নিজের দু তিনটে খেয়ে তারপরে খেতে পারছে না, এবার বলছে মামা তুমি খেয়ে নাও, আমি আর খাবো না। এরকমই করে সবসময়, প্রথমে দেখে দিতে চায় না, পরে বলে মামাম তুমি খেয়ে নাও। তো এখানে সোনা পাখিটা খাচ্ছে, আমার সঙ্গে গল্প করছে। এখানে কিন্তু আমাকে বারবার বলছে, তুমি কিন্তু হাত দেবে না, তুমি কিন্তু নেবে না। হ্যাঁ, আর যেগুলো ভালো লাগছে, টেস্টি লাগছে, সেগুলো হাতে করে তুলে নিচ্ছে। বাবা কি হিংসুটি হয়েছে আমার মেয়েটা। তো এখানে দেখো, সোনা পাখি এখন বসে বসে অনেক মজা করে কুড়কুড় কুড়কুড় করে এখন খাচ্ছে। আর তারপর আমি চলে এলাম এখন রান্নাঘরে। রান্নাঘরে আসার পর এখানে আর দুপুরে যেহেতু রান্না করিনি, রাতের জন্য এখন আমি রান্না করছি। ভাতটা দুপুর একবারে করে নিয়েছিলাম। এখানে দেখো, আমি ডিমের ঝোল বানাবো, মানে ডিম আলুর ঝোল বানাবো। তো এখানে দেখো, আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি এখানে দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দেখো, এখানে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে নিয়েছি। নিয়ে এখানে আমি মশলাটা একটু তেল ছেড়েছি, এবার আমি আলুগুলো দিয়ে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো এখানে দেখো, আলুগুলো কষানো চলছে, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমাদের ইউটিউব থেকে যারা, যে সকল বন্ধুরা আমাদের দেখছো, আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবটা করলে কি হবে, নেক্সট আমরা যখনই ভিডিও আপলোড করব তোমাদের ফোনে অটোমেটিক সেটা শো করবে। তো তোমাদের আর খুঁজতে লাগবে না, তোমরা ডেইলি ভিডিওটা তোমরা পেতে থাকবে। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক থেকে দেখছো, তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউই ভুলো না, অবশ্যই করে দিও। তো এখানে দেখো, ডিমের ঝোলটা আমার হয়ে গেছে। এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি, কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেওয়ার আগে এখানে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনাটা বন্ধ করব। তো ওই দেখো, এখন রাত্রে একদম হালকা পাতলা একটা খাবার আমি বানিয়ে নিলাম, কারণ কাল থেকে হবে রোজা শুরু। তো এখন আমি একদম হালকা পাতলা একটা ডিমের ঝোল করে নিয়েছি। আর এখানে সোনা পাখির খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো সোনা পাখিটা এখন ব্রাশ করছে, আর রোজ দিন এখন যেটা হচ্ছে, শুতে অনেকটা লেট হচ্ছে, আর ব্রাশ করতে করতে সোনাটা ঘুমিয়ে যাচ্ছে। তো এই করছে এখন সোনা, এখানে দেখো অনেক ডান্স করছে। তো চলো, এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এতদূর রাখছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর এইভাবেই আমাদের তাসুম ব্লগের সঙ্গে জুড়ে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থ কামনা।